মাকে তো মায়ের ভাবে থাকতে হবে, মা যদি মাগির ভাবে থাকে তাকে প্রণাম করে। রামকৃষ্ণ দেবের বাণী, মা শব্দ একটা, তার সঙ্গে গি যোগ করলে কি হবে, মা থেকে ভাব ঠিক রাখতে হবে। বৃদ্ধ হয়ে গেছে তবু সে মা যদি এমনি কে মা, চুল পেকে গেছে, জামাইয়ের জামাই হয়ে গেছে তবু গোদরেজ মাখছে, সুরমা টানছে, তাহলে একে কি মা বলা যায়? একটা যুবতী মেয়ে কালকে বিয়ে করেছে, আজকে আলতা পেড়ে শাড়ি পরে, তিলক দিয়ে, তুলসী তলায়, আঁচলটি গলায় দিয়ে প্রদীপ নিয়ে গেল, এত অসুরেরাও পর্যন্ত তার পায়ে পড়ে গেল। মাকে তো মা হতে হবে, বাবাকে তো বাবা হতে হবে, লম্পট হলে হবে। ওই বাবা কোন সন্তানকে আদর্শবান করে তুলতে পারবে না, কেন না, ও তো ওই কোম্পানিতে জন্ম হলো যে লম্পট একজন পুরুষ নিজের পত্নীকে প্রেম দেয় না, অপর পত্নীর সঙ্গে ওঠা বসে, এ তো একজন লম্পট, এ তো একজন অধর্মচারী। তাই এর কোম্পানিতে মানে এর ঔরসে যারা জন্ম নেবে তারা কারা? নিম গাছে নিম ফল হবে, মা বেগুন হবে। এই জন্য তুমি আদর্শবান হলে তোমার ভেতর থেকে আদর্শের বাণী বেরোবে, আদর্শের চরিত্র থাকবে, এটা আজকেও চলবে, আগামী দিনেও তোমাকে দেখে মানুষ পথে এগোবে। যে মানুষ জেনে শুনে আত্মঘাতী করল, আত্মঘাতী মানে আর বাঁচলো না, মরে গেল। তাই মরে যাওয়া মানে আমরা জানি যে নিঃশ্বাস বেরিয়ে গেলে মরে গেল না, এগুলো মূর্খ বলে, মরে গেল, নিঃশ্বাস চলছে না। কিন্তু এর আগে আমাদের মৃত্যু হয়ে গেছে, যেদিন আমরা বিবেক হারিয়ে ফেলেছি, জ্ঞান হারিয়ে ফেলেছি, পদ হারিয়ে ফেলেছি, কামান্ধ, জীবান্ধ, বিষয়ান্ধ, সেদিনই আমরা মরে গেছি। এই যে বেঁচে থাকা, একে বলা হয় জীবন্তে মরা, মরে বেঁচে আছে। এই যেমন দেখবেন আপনারা কাউকে জিজ্ঞাসা করলে, কিরে ভাই কেমন আছো, ভাই মরি বেঁচে আছি, মানে কি বল, এ বেঁচেও নাই আর মরেও যায়নি, এ বাঁচার কোনো মূল্য নাই। যাকে দেখলে আর অন্য লোক বাঁচতে ইচ্ছে করে না, আর এই কি জীবন, এই রকম, এই ঝগড়া, এই কাটাকাটি, এই মামলা মকদ্দমা, এই জীবন নিকুচি করেছে, এ জীবনের দরকার। কিন্তু এমন অনেক জীবন আছে যাদেরকে দেখলে বাঁচতে ইচ্ছে করে, অফুরন্ত আনন্দ। কারণ কি, এই সংসারটা দুঃখের আগার নয়, এখানে সুখ আছে, দুটো জিনিস আছে। খুব মন দিয়ে শুনছে, শোনা দরকার আছে, যদি না শুনেন আপনি বেগার হয়ে যাবেন, নিজের অধঃপতন নিজে ডাকবেন। সেটা কি, সংসারে দুটো জিনিস আছে, একটু মিলিয়ে নেবে, সং যুক্ত সার, নাম তার সংসার, এ দুটার দুরকম মানে আছে। আমরা ভাবি সংসার মানে ওই এই ছেলে বাচ্চা বউ স্বামী টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি, এটাই সংসার, এর জন্যই হরিনাম শুনতে হবে, জানা হয়নি। সং মানে কি, সাজা, সং মানে সাজা, সাজা মানে যা নয় তা আপনি সেজেছেন, অভিনয় করছেন, রঙ্গমঞ্চ। সংসারটাকে বলা হয় একটা রঙ্গমঞ্চ, একটা স্টেজ, অভিনয়ের স্টেজ। কি এখানে অভিনয় হচ্ছে, কীর্তন শুনছেন, রঙ্গমঞ্চ। সেটা কি, যে আমার মা নয় তাকে মা বলছি, যে আমার বাবা নয়
তাকে বাবা বলছে যে আমার আপন নয়, তাকেই জড়িয়ে ধরছে। আপনি অভিনয় করছেন না, অরিজিনালে আছে। যখন আমরা জন্ম নিয়েছিলাম কে কে সঙ্গে এসেছিল? কেউ এসেছিল? ওই যিনি গালে হাত দিয়েছেন জিজ্ঞাসা করে, ঘরেও গালে হাত, হরিনামেও গালে হাত, শান্তি আর হবে কোথা বেয়াই? একা এসেছি, এটা মনে রাখে, খালি হাতে এখানে এসে এরা কারা? হ্যাঁ, তুমি না হলে বাঁচব না সবিতা, তুমি আমার ছায়া, তুমি আমার কায়া। আর সে মেয়েটা তখন বলে, তুমি আমার খোঁপার ফুল, তুমি আমার গলার হার। বাস বলো হরি, গলার হার কেটে পড়ে গেল, বেঁচে গেলাম। বাড়িতে থাকলে খালি ক্যাঁচ ক্যাঁচ করতো, এখানে যাওয়া হবে না, ওটা করা হবে না, মরে গেল, স্বাধীন হয়ে গেলাম। এখন লাল পেড়ে শাড়ি পরতেও কোনো সম্মানের সাধা নাই। চিন্তা করো, এখানে না কেউ কারো, শুধু অভিনয়। স্টেজে উঠে পড়লেই বলে, মালতী তোমায় আমি ভালোবাসি। ওটা তো ভালোবাসা নয়, তো অভিনয়, স্টেজ প্রোগ্রাম। ঠিক এখানে তাই, যতক্ষণ স্টেজে থাকবেন তুমি আমার আমি তোমার এরকম বলবে, কিন্তু আপনি ভালোই জানেন এরা কেউ আমার নয়। এরই নাম হচ্ছে সং, সং মানে আপনি স্টেজে তালে। সংসারে সার কোনটা? সার হচ্ছে যেটা অরিজিনাল, আগে ছিল, আজ আছে, আগামীতেও থাকবে। সেকে? সে হচ্ছে পরমাত্মা। আর প্রতিটি জীবের মধ্যে আছে পরমাত্মার আত্মা, জীবাত্মা। না জন্ম আছে, না মৃত্যু আছে, সেটি আপনি, সেটি আমি। এর নাম হরিনাম। এটা জানার জন্যই হরিবাসরে আসতে হয়, আমি কে। তখন এই সাজাটা চলে যাবে, সাতটা বেরিয়ে আসবে, তার নাম সংসার। এই সাজা খুলে যাবে, হ্যাঁ, তখন আসলটা বেরিয়ে যাবে, তার নাম আত্মা, আমি সেটা। এই হরিনাম গীতা ভাগবত এটাই জানায়, মানুষ বারবার করে ভুলে যায়, এটাই জানতে হরিবাসরে আসতে। সে যে কেউ মানেন ছাই না মানেন, শ্রীকৃষ্ণের দাস। প্রতিটি জীব আমরা শ্রীকৃষ্ণের দাস। এবারে করেছো তো বেঁচে গেলে, যদি প্রণাম করো, যদি নাম করো, যদি ভগবানের সেবা করো, বৈষ্ণবের সেবা করো, তো বেঁচে গেল। আর যদি না করেছো তাহলে কীট পতঙ্গের জন্ম হবে, পশু পক্ষীর জন্ম হবে, বৃক্ষলতার জন্ম হবে, সে জন্মে আর হরিবোল বলা যাবে না, সে জন্মে আর প্রণাম করা যাবে। এই জন্য বলা হয়েছে, হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর, চিত্ত রাখবেন, মন রাখবেন, আপনাদের লাভের জন্য, কীর্তনিয়ার জন্য না। এখানে তিনজনকে নিয়ে হরিনাম হয়, এক হচ্ছে শ্রোতা যারা শুনে, বক্তা যারা কীর্তন গায়, প্রশ্নকর্তা যারা কীর্তন করায়, মানে গৃহস্বামী। এই তিনজন মিলিত হয়ে মহামহোৎসব হয়। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, তিনজন সমান ফল পায়।
যারা করায়, যারা করে আর যারা শোনে, এই তিনজন সমান ফল পায়, কম বেশি না। তাহলে কি মনে হচ্ছে কোনটায় খরচা বেশি? আমাদের তো ভেবে চলতে হবে, আবেগে করলে হবে না। যেটা খরচা কম হবে, লাভ একই হবে, তাহলে খরচায় যাব কেন? এই গৃহস্বামী ভক্তপ্রভু যারা করাচ্ছেন এই মহাযজ্ঞ, তাদের খরচা বেশি। এই লাইট মাইটিং, হ্যাঁ, বিরাট ব্যাপার, প্রসাদ ইত্যাদি নানা রকমের ব্যবস্থা নিয়ে বিরাট ব্যয়বহুল একটা ব্যাপার। উনিও যা পাবেন, আর যারা কীর্তন গাইছে তারাও তাই পাবে, আর যারা শুনছে তাদের এই তিনজনের মধ্যে খরচা কার বেশি? কার বেশি হবে? যারা করাচ্ছে, হ্যাঁ, তারপরে কীর্তনিয়া, তাদের একটু খরচা আছে, কিছু আছে, হ্যাঁ, যন্ত্রপাতি আছে, ক্ষয়ক্ষতি আছে, কিন্তু যারা শুনতে এসেছে তাদের কত খরচা? শুধু গাড়ি ভাড়া করে এলেই হল। তাহলে খরচা সবচাইতে কম হচ্ছে শ্রোতা। তাহলে তিনজন কিন্তু সমান পাবে, কিন্তু এইখানে একটি লগড় আছে। কি লগড়? যারা করাচ্ছে, মানে কীর্তন যোগ্য যারা করাচ্ছে, তাদের পাওনা মিটে গেছে। যেদিন প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে, তারপর যখন সংকল্প হয়ে গেছে, তখন তাদের পাওনা ভগবান দিয়ে দিয়েছে, আর ক্ষয়ক্ষতির ব্যাপার নাই, পেয়ে গেছে। কীর্তনিয়ার পাওনা চলছে, গাইতে পারলেই ভগবত কৃপা হবে। আর আপনাদেরটা সোজা মনে হচ্ছে খরচা নাই, এটাই সবচাইতে কঠিন জায়গা। কীর্তনিয়া পাবেই, আপনারা নাও থাকলে কীর্তনিয়াকে গাইতে হবে কিছুক্ষণ, সে কেউ নাও থাকলে তুলসী দেবীকে রেখে গাওয়া হবে, মানে পাওয়া হবে। কিন্তু শ্রোতাদের যেমন খরচা নাই, তেমনি পাওনাটা মিটিয়ে নিতে সোজা জিনিস নয়। কেন বলুন তো? যারা মন দিয়ে শুনবেন, যারা বুঝে নিতে পারবেন, তারা নিলেন, বাকিরা তো এলো আর গেল। বোঝা গেছে? কঠিন সবচাইতে শোনার জায়গা। যদি শুনেন কিছু পাবেন, আর যদি বসে থাকেন কখন শেষ হবে? তাহলে আপনার যাওয়া আসা সার হবে। এটা তিনজনকে নিয়ে এখানে মহাযজ্ঞ, সমান ফল। তাই সাবধান, খরচা নাই কিন্তু লাভ তুলে নিতে একটু সাধনার দরকার, মনসংযোগের দরকার। হ্যাঁ, শোনা যাচ্ছে মা? শোনা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে না, শোনা যাচ্ছে না? বলা হলো প্রতিদিন তুলসীতে জল দিতে হবে, শোনা যাচ্ছে? কালকে যদি জল না দেন, শোনা হলো? আরে টুম্পা মাসি হরিনাম শুনতে গিয়েছিল, আমি আর ঘরে কি করব, চলে গেছি, আমি হরিনাম শুনি। তাহলে তার আসা যাওয়া সার হবে, বুঝে নিতে হবে। ওই বাত নেই, মালিকের হয়ে গেছে, কীর্তনিয়ার চলছে, শ্রোতা নিতে পারলে হবে, না হলে যাওয়া আসা। হেলাতে জীবন চাপিও না, যুগল কিশোর আজ থেকে ছাড়া শুরু করো, তো জীব হোগে আশা।
রাতে জীবন। যখন জন্ম হয়েছ কটা নিঃশ্বাস পাবে, কটা নিঃশ্বাস নিতে পারবে, ওটা হিসাব করে বিধাতা তোমার পকেটে দিয়ে দিয়েছে। কিভাবে খরচা করবে ওটা তোর উপর ছেড়ে দিলাম। যা সুরাপান করে কাটাবি, না তাস খেলে কাটাবি, না চায়ের দোকানে বসে টেবিল চাপড়ে রাজনীতি করবি, ওটা তোর ব্যাপার। শুধু তোর কটা নিঃশ্বাস নিজেই খরচা করবি, যা ফলটা আমি দেব। যে কর্মটা করবি তার ফলটা আমি দেব। তাহলে ভাবু, এই জন্যই বলছেন বৈষ্ণব হেলাতে জীবন। অকারণে হারিও না, সিরিয়াল দেখে সময় কাটিও না, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে নারী হও আর পুরুষ হও, গুরুমন্ত্র জপ করো, ইষ্ট মন্ত্র জপ করো, তবে ঠিক লাইনে থাকবে, না হলে বেলাইনে গিয়ে নরকের গুইয়ার হয়ে যাবে। আচ্ছা মা, আপনারা যারা হরিনাম শুনছেন, উনন নিভে গেলে আপনারা কি করে জ্বালান? উনন নিভে গেলে কি করে জ্বালান? ওই মায়েরা দেখাচ্ছে, এটা কি চোঙা দিয়ে ঘু দেন, তাই না? কিন্তু মা আমি বলছি, উনন নিভে গেলে, উনন নিভে গেলে ঝড় দিলেও জ্বলবে না। আগুন যদি ভেতরে থাকে তবে ঘু দিলে ছাই সরে যাবে, আগুন উপরে উঠবে। নিভে গেলে যত ফু দেন আর ঝড় দেন জ্বলবে নাই। এই জন্য হরিনাম হচ্ছে ওই ফু দেওয়া জিনিস। আপনাদের মধ্যেই কৃষ্ণ ভক্তি আছে, আপনাদের ভেতরেই আগুন আছে, কিন্তু উপরে ছাই চাপা হয়ে গেছে। মহাপ্রভু এটাই করতে এসেছেন, একটু ফু দিয়ে দিল, একটু খুঁচিয়ে দিল, নিচের আগুন আবার উপরে দাও দাও করে। ভক্তমন্ডলী মায়েরা, কিছু লোক বলে যে এই যে আপনারা খালি হরিনাম হরিনাম করেন, সকলে কি হরিনাম করে? সেটা তুমি বলো। না, সকলে করেন, এই অল্প মানুষ কিছু হরি হরি করে, বাকি তো সব চুরি করে। তারা বরং ভালো আছে, আপনাদের হরিদল কষ্ট পায়। যারা হরিনাম করে তারা ধর্মপথে চলে, আমরা তো দেখতে পাই তাদেরই কষ্ট হয়। আর যারা চুরি করে, যারা বাকপারি করে, যারা লম্পট চরিত্রহীন, তারা বরং দিন দিন ফেপে ফুলে উঠে যায়। তাহলে বলুন তো, তাহলে হরিনাম করে লাভ কি আছে? দু নম্বরে যাওয়া ভালো। শুনে নে রে গোপা, আছিস তো হরিবাসরে? শুনে নে, এ দুটো পাটি ছিল, ভগবান মাঝখানে ছিল, আর একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে দুর্যোধন, ওই তোমার মতো পাটি, দু নম্বরই পাটি। লুটে পুটে ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়ে ভাইকে ঘরে আগুন লাগিয়ে দেবে, বিষ খাইয়ে মেরে দেবে, এ তোমারই মতো দু নম্বর পাটি। তো সেই দুর্যোধন কথা, যুধিষ্ঠির কথা, এই ধর্মপথে থাকা দেখতে মনে হয় দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে,
আদৌ না। যে চুরি করে তারই কষ্ট হয়, ঘুমাতেও পারে না, খুরুস করলে মনে করে বোধ হয় পুলিশ আসবে। আর যে চুরি করে না, গরিব গরিব লোক, সে চটে ঘুমিয়ে যায়, তার কোনো টেনশন নাই। আর যে দু নম্বরই পথে আছে তাকে ভাবতে হয় বোধ হয় আয়কর দপ্তর থেকে এসে গেল। দেখে এই দু নম্বরই পথ, হ্যাঁ এই লম্পটের পথ, তুমি মনে করছো বোধ হয় এরা ফুলে ফেপে যাচ্ছে, না, ও গাড়িয়ে চড়ে টেনশনে বসে থাকে, পালঙ্কে ঘুমোতে পারে না, ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। আর এক নম্বরে যারা থাকে কৃষ্ণ ভক্তির পথে, সত্যের পথে, সত্য মেব জয়তে, দেখলে মনে হয় ছেঁড়া কাপড়, দেখলে মনে হয় এরা খেতে পায় না, কষ্ট পাচ্ছে, না, ওদের বাড়িতে কৃষ্ণ আছে, কৃষ্ণ হচ্ছে আনন্দময়। যার ঘরে কৃষ্ণ থাকবে তার বাড়ি লাগে না, খাট লাগে না, প্রেমানন্দে থাকে, আনন্দে থাকে। দিনের বেলা এত আওয়াজ কম আমি ভাবতে পারি না, এত কোনো ঠান্ডা টান্ডা নাই। আরেক আরেকবার হবে, হ্যাঁ প্রস্তুত ছিল না, বাড়ির কাজ ছিল। তাই যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু কি মনে হয় রেগে রেগে দিল, যেভাবেই হোক আওয়াজ কিন্তু বেড়েছে। এই জন্য বলে বৈষ্ণবগণ, অভ্যাসে অভ্যাস করতে হবে, গাইতে গাইতে গলা, প্রতিদিন গাওয়া অভ্যাস করো, ঘুমের ঘরেও হরিনাম হবে। আর প্রতিদিন সকালে উঠে ঝগড়া প্র্যাকটিস করো, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়েও ঝগড়া করো। এই যে যারা ফুটবল দল খেলে দেখবেন, এদের কাছে যদি বউ বাচ্চা শুয়ে থাকে অ্যাক্সিডেন্ট হবে, কারণ এরা ঘুমের ঘরেও বল মারবে, ফাউল করবে। হ্যাঁ, ওই জন্য ওদের কাছে ঘরের লোক থাকেনি, ফ্যামিলি থাকেনি, করেই করে। যারা ব্যাট ট্যাট খেলে তারা তো মানে ছক্কা মারল, কেমন? এটা 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 বোঝাতে গেলাম কি না, এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস করলে অজান্তেও কৃষ্ণ বললে, গাইতে গাইতে বলা, বলতে বলতে বলা, বলা অভ্যাস করতে। হ্যাঁ, চুরি করা অভ্যাস করুন, ছোটবেলা বাবার পকেটে হাত পুরে দিয়ে 10 টাকা চুরি করলো বাচ্চা ছেলে, মায়ের কি গর্ব জানো মোনালিসার মা, আমার ছেলে না বাবার পকেট থেকে 10 টাকা চুরি, কি চালো, কি মানে যেন চুরি করেছে, এটা প্রশংসনীয় ব্যাপার। এ জানে না যে আজকে পকেটে হাত পুরেছে, কালকে ব্যাগে হাত পুরবে, আরো যত বড় হবে ব্যাংকে ঢুকবে। ছোট থেকে তো সে প্র্যাকটিস করছে না, আর এখন থেকেই তাকে বাধা দেন, সৎ পথে নিয়ে যান, তাকে সুকর্ম করতে দেন, সৎ গুণাবলী আসতে দেন, ও একদিন বিদ্যাসাগর হতে পারবে। সবই মানুষ অভ্যাসে হয়, অভ্যাস করলে সাধু হতে পারেন, অভ্যাস করলে আপনি অসাধু ডাকাত হতে পারেন। মানুষ মানুষের পুজো করে, এ পৃথিবীতে দেবতা নয় ভগবান নয়, মানুষকে মানুষ ভগবান বলে। কেন বলে না, মানুষের মধ্যে যখন দেবতার কাজ দেখা যায়, মানুষ স্বাভাবিক কারণে তাকে বলে তুমি মানুষ নয় তুমি ভগবান। এত মিথ্যা নয়, ভগবত শক্তি মানুষের মধ্যে, মানুষ যদি সৎপথে চলে তার মধ্যে ভগবত গুণাবলী আসবে। ভগবান তো হয় তবে পূর্ণ হয় না, ভগবত ভক্ত তো হয়। এটাই হচ্ছে কাজ ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম মহাপ্রভু এনেছেন এই কারণে সংশোধনাগার। হরিনাম শুনলে পদ বলে বদলে যাবে, মত বদলে যাবে, দর্শন বদলে যাবে, ভাবনা বদলে যাবে, আলবাদ বদলা। যদি না বদলাতো দিনের বেলা হরিনাম শুনতে এত লোক কি পাওয়া যেত? বদলেছে, যারা শোনে তারাই আসে, যারা শোনে না, যারা জানে না ডাকলেও আসে। দূর দূরান্ত
থেকে মানুষ ছুটে আসছে, কাছের কিছু মানুষ আছে এখনো রিমোট চালিয়ে টিভি বা ফোন ঘাঁটছে, সে হরি নামে আসে না। কেন? হরি নাম জানে না। জানলে এ পথ তারা ছাড়বে না, কারণ এই আনন্দ যদি কেউ পেতে চায় এই পথেই। এই জন্য মহাপ্রভু বলেছে, এ বাবাজি হতে হবে না, মাতাজি হতে হবে না, বৈরাগী হতে পারবে না, অন্তত সংসারে শান্তির জন্য হাতে তালি দিয়ে কীর্তন কর প্রতিদিন, দশে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কৃষ্ণ নাম করো সবে হাতে তালি। করা যাবে? এখন একটু হবে? আজকেরটা সেরে নি নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সরস্বতী পূজা প্রতিমায় হয় না, ঘটে পূজা হয়। মানে কি, 5 লাখ টাকার প্রতিমা, 10 লাখ টাকার প্যান্ডেল, এগুলোতে পূজো হয় না, পূজো হয় মাটির ঘটে। আসল প্রতিমা পূজা হয় ঘটে, ঘট যদি না থাকে তাহলে পূজো হবে না, প্যান্ডেলে হবে না, প্রতিমায়ও হবে না, পূজো হয় ঘটে। মা আসেন প্রতিমায় নয় ঘটে, মাকে আহ্বান করা হয় ঘটে। ঠিক এরকম ভগবান শ্রীকৃষ্ণ, তার যদি আরাধনা করতে চাই,
তার যদি কৃপা পেতে চায় তাহলে সেখানেও লাগে ঘট, আর সেই ঘট হচ্ছে কোনটা, এ পৃথিবীতে কৃষ্ণ ভক্ত যারা আছে, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সাধু গুরু এদেরকে বলা হয় ঘট। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। ভগবান নিজমুখে বলছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে নাম বড়। হরিনাম, যে হরিনাম আপনারা শুনছেন, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, সেই হরিনামের চেয়ে বড় পৃথিবীতে কিছু নেই। হরিনামের চেয়ে ভক্ত বড়, ভক্তের ভগবানের চেয়ে ভক্ত বড়। তাহলে ভক্তকে ধরলে, ভক্তের কৃপা হলে ভগবানকে পাওয়া যায়। কলিকালে চৈতন্য মহাপ্রভু তাই সবাইকে বললে, প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো আর ভক্ত দর্শনে যাবে। হ্যাঁ, বাড়িতে হরিনাম করলে এক গুণা, জলে নেমে হরিনাম করলে গঙ্গা দ্বিগুণা, তীর্থে গিয়ে হরিনাম করলে চার গুণা, আর হরিবাসরে ভক্তের সঙ্গে হরিনাম করলে অনন্ত গুণা। এই জন্য কিছু চালাক মানুষ আছে, তারা দূর দূরান্ত থেকে যেখানে সাধু সন্ত আসেন সেখানে ছুটে যায়, কারণ ভগবানের ঠিকানাটা সাধুরাই দিতে পারে, ভগবানের ভজনের পথটা সাধুরাই দেখাতে পারে। অন্ধ, অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, ঠিক তেমনি অতত্ত্বজ্ঞ ব্যক্তি, ভজনহীন ব্যক্তি, সাধনহীন ব্যক্তি সাধনার পথ দেখাতে পারে না। চলো আজ তোমাদেরকে এক পরম ভক্তের গৃহে নিয়ে যাই, হরিনাম গাইতে গাইতে আমরা ভক্তির গৃহে যাব। হরি হর নম কৃষ্ণ জাদু বলবো, তোমাদের ভাগ্য ভালো, তোমরা একটু উলুধ্বনি করো। আচ্ছা একটু একটু অবশ্যই করবেন, আমি একটু বলে নি, আর ভাষাটা কিরকম হলো না, আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, কি বলা হলো, মেয়েদেরকে বলবো, আমি আপনাদের গ্রামে নূতন এসেছি,
আমি কি আপনাদের এই সম্বোধন করতে পারি, মেয়েদেরকে বলবো, আমি যখন আপনাদের বলবো তখন বলবো এই রকমে, আমার মায়েদেরকে অনুরোধ করছি আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এটা কে বলছে? যার গ্রামে মহাপ্রভু গিয়েছে, যার যে ভক্তের বাড়িতে মহাপ্রভু গেছেন, সেই ভক্ত তার গ্রামের তার পাড়ার মেয়েদেরকে বলছে, মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো, মহাপ্রভু এসেছে। বুঝতে পেরেছেন? অপমান মানে অমর্যাদা নেবেন না, আমি আপনাদের ছেলে, চরণের ছেলে, কেমন? তাই আপনাদেরকে মেয়েরা বলতে পারি না, মা বলবো। আর অনুরোধ করবো আপনারা উলুধ্বনি করুন, তখন নিশ্চয়ই করবে। কি তাহলে করুন দেখি কেমন পারে। উলুধ্বনি সংঘস্থলি বলে ফল হবে কি না বিধাতার উপর। চাষি করে কর্ষণ, ভগবান করে বর্ষণ। চাষি করে রোপণ, ভগবান করে ফল সমর্পণ। ওটা মানুষের হাতে নাই, বৃষ্টি কবে হবে ওটা মানুষের হাতে নাই। মানুষ হাল করতে পারে, মাটি কুপাতে পারে, রোপণ করতে পারে বীজ, কিন্তু ফল হবে কি না ওটা মানুষ পাবে না। তাই মানুষের কাজ হচ্ছে কর্ম, ভগবানের কাজ হচ্ছে ফল দান করা। এই জন্য যে গ্রামে গেছেন, হ্যাঁ, সেখানকার যিনি ভক্ত, যার বাড়িতে মহাপ্রভু কৃপা করে গেছেন, তার নাম হচ্ছে ভক্ত সারঙ্গ, মহাপ্রভুর প্রিয় পার্ষদ ভক্ত সারঙ্গ। চোখের জলে ভেসে গেল ভাষারই কথা। কারণ এখন যেমন সাধুগুরু বাড়িতে এলে টেলিফোন করে আসতে হয়, মানে গুরুও যদি শিষ্যের বাড়িতে আসে টেলিফোন করে আসতে হয়, না হলে রাগারাগি করে যে আমরা প্রস্তুতি নাই, এ নাই, আপনি চলে এলেন, একটু বলে আসেন যে আপনি আসবেন, তাহলে দুটো চিচিঙ্গা কিনতাম, চলে এলেন, এই বাড়িতে কেউ নাই সেরকম লোকজন, আপনি আসবে জানলে তাহলে তিন দিন আগে রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দিতাম। গুরু বলে, মা রে কিছু মনে করিস না, আমার ভুল হয়ে গেছে, এবার এলে মোবাইলে বলে আস। গুরু ও কিরকম অবস্থা, শিষ্যের বাক্য শুনে চলতে হবে, নালে যজমানত থাকবেন। গুরুকেও শিষ্য ঝাড় দেয়, আপনি চলে এলেন বলে আসতে পারলেন না, বাড়ি টাড়ি ঝাড়ু দেওয়া হয় না, এ ভক্তি নয়, এ শ্রদ্ধা নয়, মহাপ্রভু শিখাতে এসেছেন এটা না, এটা উল্টো। এই যে একটু আগে বলা হলো কর্ষণ আপনি করবেন, বর্ষণ করবেন তিনি, কবে করবেন, কখন করবেন, কতটা করবেন, ওটা আপনার হাতে নয়।
নাম জপ আপনি করবেন, হরিনাম আপনি করবেন, পুজো পাঠ আপনি করবেন, কৃপা কবে করবেন, আদৌ করবেন কিনা, ওটা কৃপাময়ের উপর, আপনার উপর নাই। তাই হরিনাম আমরা গাইতে পারি, চোখের জল আমরা ফেলতে পারি, তিনি আসবেন কিনা, কবে আসবেন, কিভাবে আসবেন, ওটা কোনো মানুষের হাতে নাই। এর নামই হচ্ছে কৃপা। তাই এটা জেনে রাখবেন, নিমন্ত্রণ করে বৈষ্ণব পাওয়া, বিনা নিমন্ত্রণে পাওয়া আকাশ জমি ফেরাক। এই যে আমরা মহোৎসব করি, গ্রামের পর গ্রাম নিমন্ত্রণ দিয়ে দিই, হ্যাঁ সবাই আসেন, থালা বাটি নিয়ে হ্যাঁ আসেন, হ্যাঁ খাবেন আর নিয়ে যাবেন, এই নিমন্ত্রণ দিলে পাবেন। কিন্তু আজ পর্যন্ত আপনারা পাবেন না যে কোনো প্রকৃত সাধু যারা, তাদেরকে নিমন্ত্রণ দিলে আপনার বাড়িতে চলে আসবে এটা ভাববেন না। তাহলে যারা আসেন, আমরা তো অনেককে পাই, আমি বলবো না যে তারা বৈষ্ণব নন, তারা সাধু নন, শুধু তত্ত্বটা বলবো আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। তারা এখনো পাক্কা সাধু হতে পারে না, কেন? সাধু তখন হবে যখন মায়ার বাঁধন কাটবে, সে একজনেরই আজ্ঞা পালন করে, একজনের পাওয়ার আশায় তার জীবন ধারণ করে, সে হলো ভগবান কৃষ্ণকে। তার আজ্ঞা পালন করবেন বলে তিনি কৃষ্ণ দাস, কোন সংসারী জীবের দাস নয় যে ডাকলেই তার ডাকে চলে যাবে। বোঝা যাচ্ছে? গুরু দাস, গুরু ডাকলে যাবে, বৈষ্ণব ডাকলে যাবে, কিন্তু যে কোনো সাধারণ বিষয়ী মানুষ বাড়িতে মহোৎসব করছে, সাধুকে নিমন্ত্রণ দিলে তিনি চলে আসবেন আর খাবেন এটা ধারণা করবেন না, কখনোই আসবেন না। ঈশ্বর যেমন স্বতন্ত্র, সাধু তেমনি স্বতন্ত্র, ওকে ডাকলে পাওয়া যায় না। আপনাদের আরো মিলিয়ে দিই, শ্রীমদ ভাগবত প্রথম প্রথম মানে স্কন্ধে দেখবে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, অনেক ঋষিমুনি এসেছে, কেউ তার উত্তর দিতে পারে না কিসে মুক্তি হবে। কিন্তু যখন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী এলেন, হ্যাঁ তার গায়ে কোনো কাপড় নাই, ভাবুন 16 বছরের ছেলে, এগুলো ভাবুন, গায়ে কোনো কাপড় নাই, ল্যাংটা উলঙ্গ, তিনি যখন ঢুকে গেলেন 7,000 ঋষি মুনি উঠে হাত জড়ো করে দাঁড়ালেন, ছিলেন তার বাবাও সেখানে বসে আছে, বাবার গুরু দেবর্ষি নারদও সেখানে বসে আছে, সকলেই তার পুজো করলেন, পরীক্ষিত মহারাজ তাকে গুরু করে মেনে নিলেন। সেই সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবত কথা বলেছিলেন, তাকে নিমন্ত্রণ করা হয়নি, তাকে নিমন্ত্রণ করে পাওয়া যাবেনি, তিনি অবধূত, তিনি পরমহংস মহান জ্ঞানী, তার এ জগতে কোনো পাওয়ার আশা নাই যে আপনি আমাকে খেতে ডাকবেন, ভুরি ভোজ্য খাবো, যাওয়ার বেলা দক্ষিণা দেবে, এই পাওয়ার আশায় আপনার বাড়িতে এসে আমি হাত জোড়ো করে বলবো আপনি ডেকেছিলেন তাই এসে গেছি। এই জন্য বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ডাকলে যদি পাওয়া যেত ভাগ্যের তো দরকার নাই। কিছু কিছু অহংকারী মানুষ বলে ভাত ছড়ালে কার অভাব নাই, কাক আসবে ভক্ত আসবে, কাক কারা? আমার মতো মানুষ যারা পেটের জ্বালায় দেশ বিদেশে ঘুরে আমাকে পাওয়া যায়, ভাতের লোভে টাকার লোভে আমরা যেতে পারি, আমার মতো কাক, কিন্তু সাধুরা তো কাক, হাত খেতে যায় না সাধু, প্রসাদ
তাও আপনার বাড়িতে কে প্রসাদ বানাবে? অধিকারীটা কে? জিড়ি মানে কি বলবো, বিড়ি ফুকন্তি, অন্যভাবে নেবেন না, মিলিয়ে নেবেন। মহাপ্রভুকে কাঁধে করে নিয়ে গিয়ে ভক্তের বাড়িতে বিড়ি সিগারেট খাচ্ছে, তার বদন দিয়ে মন্ত্র উচ্চারণ হবে, মহাপ্রভু ভোগ খাবে, আর সেটা প্রসাদ হবে। বিড়ি ফুকন্তি, যার বদনটাই শুদ্ধ হলো না, তার বদন দিয়ে মহাপ্রভুকে ডাকবে, মহাপ্রভু সেবা নেবে, মহাপ্রসাদ হবে, আর আপনি পাবেন। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে প্রসাদ হয় কিনা সন্দেহ। মহাপ্রভুকে কেঁদে কেঁদে তবুও তার বাড়ি আসে না। যে ব্যক্তি লক্ষ নামের অধিকারী, চৈতন্য চরিতামৃত, এক লক্ষ প্রতিদিন হরি নাম জপ করতে হবে, তবে তার গৃহে মহাপ্রভু সেবা গ্রহণ। লক্ষ নাম কারীর বাড়িতে সেবা নেবে, অন্য কারো বাড়িতে নেবে। এই জন্য আমরা যেতে পারি, আমরা খেতে পারি, কিন্তু বৈষ্ণবগণ আসে না। তারা তিনটে জিনিস দেখবে, একটা হচ্ছে ভাব দোষ, একটা পরশ দোষ, আর একটা দ্রব্য দোষ। যিনি রান্না করছে, যারা সবজি তৈরি করছে, তাদের ভাবটা কি, ভক্তি ভাব না অভক্তির ভাব, রাধা ভাব না নটিনীর ভাব? তিনি যে ভগবানের ভোগের সবজি তৈরি করছেন, তারা কারা? মালিক বোতল না দিলে সবজি তৈরি করবে না, কি করবে? আমরা তো যাই হরিবাসরে যাই, মালিক বলে বাবা লোক পাওয়া যায় না, এক পেটি দিতে হয়েছে, তবে এই রাত্রে সব সবজি তৈরি করছে। আমি তাহলে তো মহাপ্রভু তো হামাগুড়ি দিয়ে আসবে খাওয়ার জন্য। হ্যাঁ, চিন্তা করো, আমার বাবা মরে গেলেও বোতল না হলে বাবা শ্মশানে যাবে না। আর কোন বৈষ্ণব মরে গেলে বোতল কোম্পানি হাতও দিতে পারবে, কারণ বৈষ্ণবগণ তাকে কাঁধে করে নিয়ে গিয়ে সমাধি দান করে, ওখানে কোনো বোতল বাহিনীর চান্স নেই। এই জীবনের ফেরা। তাই ভক্তমণ্ডল, আমরা বৈষ্ণব মানে যিনি কীর্তন করেন উনি বৈষ্ণব, যিনি তিলক দিয়েছেন উনি বৈষ্ণব না। বৈষ্ণব মানে ভগবান বিষ্ণুর পঞ্চাশটা গুণ ভক্তের শরীরে আসবে। তিলক সেই লক্ষণ নয়, তিলক তো দেওয়া হয়েছে, একে মোছা যায়, সে লক্ষণকে মোছা যাবে না। ভক্তমণ্ডলী মহিলা, এই জন্য আমরা হাজার হাজার লোক খাওয়াতে পারি, হাজার হাজার ভক্ত পাওয়া যাবে। এক কোটি মানুষের মধ্যে কোটিকে গুটিক মেলে যদি একজন হলেও হতে পারে। এজন্য হ্যাঁ, সবাইকে, আমাদের সবারই আশা রাখতে হবে, রাস্তায় চেয়ে থাকতে হবে, তার জন্য তৈরি হতে হবে, একদিন না একদিন যেন বৈষ্ণব আসবে। প্রতিদিন নাতা দেন চৌকাটে, বাড়ির আঙ্গিনায়, তুলসী তলায়, প্রতিদিন গুরু গোবিন্দের পূজা করুন চোখের জলে, প্রতিদিন আবেদন করুন চোখের জলে, কবে আসবে প্রভু? দরখাস্ত দিলে আজ নয় কাল, একদিন না একদিন তিনি আসবেন। এইজন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ ভক্ত সারঙ্গের চোখে অশ্রু এসে গেল,
দেখো গো, যাকে ডেকে পাওয়া যায় না, আজ তিনি নিজেই অগণিত ভক্ত সঙ্গে আমার আঙ্গিনায় এসে গেছে। ওগো আমার মায়েরা, একটু হলুদ ধ্বনি করো, একটু হরিণ ধ্বনি করো, আমার মহা জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে চলে শঙ্খ ছলে পদা পদ্ম নীলা, চলে শঙ্খ ছলে পদা পদ্ম যার বাড়িতে এসেছি ভক্ত সারঙ্গ কি সারঙ্গ একবারে এই একটা হচ্ছে, এই যে দেখবেন আপনারা মায়েরা, মায়েরা যেরকম করে, মায়েরা কি করে, ভগবানের কাছে গেলে, সাধুর কাছে গেলে আঁচলটাকে গলায় জড়িয়ে নেন না, দিয়ে দেখবেন আয়নায় দেখবেন আপনাদের কি লাগে। যে কোনো ছেলে যে কোনো পুরুষ পায়ে লুটিয়ে পড়ুক, যেটা মানুষ ভাবতে পারে না, আশা করতে পারে না, যে কম্পিউটারের যুগে মানুষ বিজ্ঞান ভাবাপন্ন, মানুষ চাঁদে চলে যাচ্ছে, তো সেই কালেও এই দিনের বেলা দিবাভাগে ভগবানের কথা শোনার জন্য এত ভক্ত, এটি স্বয়ং করুণাময় ভগবান শ্রী চৈতন্যের কৃপা ছাড়া আর কিছু ভাবা যায় না। ধন্যাতি ধন্য। তবে এরা হচ্ছে, যেমন দেখবেন যে এক বস্তা ধান যদি চৌবাচ্চায় ঢেলে দেওয়া হয়, তা আপনারা কি বলবেন যে সব ধান ডুবে যাবে? কিছু ছিটি ধান যাকে আগড়া বলে, এগুলোকে অনেক রাশিকৃত জল দিলেও এগুলো ডুববে না, যার মধ্যে দানা আছে বা বীজ আছে ও ডুবে যাবে। তার মানে যারা জন্ম জন্মান্তর ভগবানকে একটু প্রণাম করে, কিছু না হোক সকালবেলা উঠে মনুষ্যচিত কর্তব্য পালন করে, যার দয়ায় বেঁচে আছে, যার করুণায় বেঁচে আছে, তাকে একটা নমস্কার করা, এটা মানুষের কর্তব্য। যেটা আমরা করে থাকি, বাবা মা আমাকে পালন করেছেন, মা আমাকে কোলে ধারণ করেছেন, তাই মা বাবার অবাধ্য কোনোদিন হই না। কোনো জায়গায় গেলে মা বাবাকে প্রণাম করি। এটা যেমন মানুষের মধ্যে পড়ে, ঠিক তেমনি পড়ে
সবার বিশ্বপিতা যিনি, সবার পালক যিনি, সবার পরিচালক যিনি, তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি কখনো নিরাকার, কখনো তিনি আকার, কখনো তিনি প্রেমিক, আবার কখনো তিনি ভয়াল ভয়ঙ্কর। বহু রূপে তিনি মানুষের সামনে প্রকাশমান হন। সেই ঈশ্বরের কথা, সেই দিব্য কথা, সেই কথার কথা, যে কথা শোনার জন্যই মনুষ্য জন্ম, আজ আমরা সে কথা শুনছি। ভক্তমণ্ডলী মায়েরা শুনতে হবে, যদি না শুনে তাকে পিছিয়ে পড়তে হবে। জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল। আত্মঘাতী বলে বৈষ্ণব সমাজে একটি শব্দ উচ্চারণ করে।
দাদা
যার অপার করুণায় আপনারা পূত পবিত্র হরিবাসরে আসীন হয়েছেন, তাই দিবাভাগে দিব্যানন্দ শ্রী গুরু গৌরাঙ্গের কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। অন্তর যা শ্যামদা রাধা
কলিকালে